হ্যালো স্টুডেন্টস স্টাডি রুমে তোমাদের সকলকেই স্বাগতম আজকের ক্লাসে আমরা ক্লাস সেভেনের মার্টিন দু হাজার চব্বিশ প্রশ্নবিদ্রার ভূগোলের ফার্স্ট ইউনিট টেস্টের এক নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা আইকনটি অলে প্রেস করে রেখো তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে শুরু করা যাক এক নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখো এক নম্বর প্রশ্ন হলো যে বছর অধিবর্ষ হয় সেই বছরটির মোট দিন সংখ্যা হয় এর উত্তর হবে তিনশো ছেষট্টি দিন দুই নম্বর প্রশ্ন হল বাইশ ডিসেম্বর তারিখটিকে এর উত্তর হবে মকর সংক্রান্তি বলে তিন নম্বর প্রশ্ন হল এশিয়ার যে জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় সেটি হল এর উত্তর হবে ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চল এরপরে আছে শূন্যস্থান পূরণ করো এক নম্বর প্রশ্ন হলো অক্ষরেখার মান মেরুর দিকে ক্রমশ ড্যাস যায় এর উত্তর হবে বেড়ে যায় দুই নম্বর প্রশ্ন হল পৃথিবী যে পদে সূর্যকে প্রদক্ষিণ করে সেটি পৃথিবীর ড্যাস এর উত্তর হবে কক্ষপথ তিন নম্বর প্রশ্ন হল তিব্বত মালভূমির উত্তর পূর্ব দিকে ড্যাস মালভূমি অবস্থিত এর উত্তর হবে মঙ্গোলিয়া মালভূমি অবস্থিত চার নম্বর প্রশ্ন হল ড্যাস প্রদেশকে চীনের ধানের গোলা বলা হয় এর উত্তর হবে হুনান প্রদেশকে আজকের ক্লাসের পিডিএফটি নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান ওয়ান টু ওয়ান ফোর ডবল নাইনে যোগাযোগ করতে পারো এরপরে তিন নম্বরে আছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো এক নম্বর প্রশ্ন হলো মেরু অঞ্চলে বায়ুচাপ বেশি হওয়ার কারণ কি। দু নম্বর প্রশ্ন হলো রাগিমা রেখার দুটি বৈশিষ্ট্য লেখ এরপরে চার নম্বরে আছে নিচের প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল এশিয়া মহাদেশের উত্তর বাহিনী নদীগুলির তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো দু নম্বর প্রশ্ন হলো ইয়াংশি নদীর অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণ আলোচনা করো এরপরে পাঁচ নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নের যথাযথ উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল চিত্র সহকারে মহাবিশুদ সম্পর্কে আলোচনা করো আর এর সাথে আছে নিশুর সূর্যের দেশ কাকে বলে দু নম্বর প্রশ্ন হল সমচাপ রেখা কাকে বলে তমচাপ রেখার তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও পরে স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে দেখা হচ্ছে পরে ক্লাসে